হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দা মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের টপিক হলো দাঁত, রুট ক্যানেল। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব রেডি হচ্ছেন কাজ করার জন্য। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার দাঁতটা কাজটা শুরু করে দিয়েছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব কাজটা করতেছেন। ওনার যে আগে যে ফিলিংটা ছিল নর্মাল ফিলিং, ওই ফিলিংটা তুলে নেওয়া হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার নর্মাল ফিলিংটা তুলে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ওনার আজকে তৃতীয় দিন কাজটা করা হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার ফিলিংটা তুলে নিল। দেখুন ফ্রেন্ডস, ভিতর যেই তোড়াটা দেওয়া হয়েছিল, যে তোড়াটা দিয়ে নর্মালি ফিলিংটা দেওয়া হয়েছিল, সেই তোড়াটা তুলে নেওয়া হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব তুলে নিয়েছে, এখন ওনার রুট ক্যানেল ওয়াশটা শুরু করা হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব দেখে নিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব দেখে নিচ্ছেন, তারপর কাজটা শুরু করে দেবেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব নর্মাল সেলাইন পানি দিয়ে দিল ক্যানেলের ভিতরে। দেখুন ফ্রেন্ডস, তবে অবশ্যই নর্মাল সেলাইন পানিটা দিয়ে ওয়াশটা করা খুবই ভালো। নর্মাল সেলাইন পানিটা দিয়ে ওয়াশটা করলে ভিতরে যে ক্যানেলের যদি ব্লাড জমে থাকে বা কোনো ধরনের জীবাণু জমে থাকে, তাহলে অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং বের হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার যে রাউন্ড বার দিয়ে ভিতরে ক্যানেলটা ভালোভাবে পরিষ্কার দিচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন। ওনার ক্যানেলটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ যদি ক্যানেলটা সঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে কাজটা সম্পূর্ণ হবে না, তাই অবশ্যই ভালো পরিষ্কার করতে হবে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার ক্যানেলটা ভালোভাবে পরিষ্কার দিচ্ছেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ওনার যেই রাউন্ড বার দিয়ে ভিতরে ক্যানেলটা পরিষ্কার করে নিচ্ছেন। তবে ওনার ক্যানেল তিনটা, দেখুন ফ্রেন্ডস ওনার ৬ নম্বর দাঁত, তিনটা ক্যানেল, অবশ্যই তিনটা ক্যানেল পরিষ্কার করতে হবে। তার জন্য ডাক্তার সাহেব ওনার রাউন্ড বার দিয়ে ওনার দাঁতের ক্যানেলটা পরিষ্কার করে দিচ্ছেন। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব আবারও হ্যান্ডপিস দিয়ে একটু ছিদ্রটা বড় করে নিল, এবং যে নর্মালি রিংটা দেওয়া হয়েছিল আগের ওয়াশের সময় ওয়াশটা তুলে নিয়েছে। দেখুন ফ্রেন্ড, ডাক্তার সাহেব উনি কাজটা করতেছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ডাক্তার সাহেব ওনার চেম্বার এটা। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো রেক, ওনার যে মেডিসিন রাখা হয় এটার মধ্যে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন ওনার। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব অভিজ্ঞ এবং ভালো ভালোভাবে কাজটা করেন। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব ওনার যে দাঁতটা রুট ক্যানেল করা হচ্ছে খুব ভালোভাবে করা হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আস্তে আস্তে ক্যানেলের ভিতরে রাউন্ড বার দিয়ে তারপর ভালোভাবে ওয়াশটা করে নিচ্ছে। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজটা করতেছেন। তবে আস্তে আস্তে কাজটা করাই খুব ভালো, কারণ ক্যানেলের কাজ অবশ্যই আস্তে আস্তে করতে হয়, তার জন্য ডাক্তার সাহেব আস্তে আস্তে কাজটা করতেছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন খুব গুরুত্ব দিয়ে কাজটা করতেছেন। হ্যালো বন্ধুরা, দেখুন এই যে ডাক্তার সাহেব ওনার যেই রাউন্ড বার সুইটা, আমি সুই বলছি বোঝানোর জন্য, তাই সুই বলছি। দেখুন ফ্রেন্ডস, এটা নাম হলো রাউন্ড বার, তাই ডাক্তার সাহেব রাউন্ড বার দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে ওনার যেই জীবাণুটা এবং ব্লাড জমা থাকলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা অবশ্যই ক্লিয়ার করে নেবে। দেখতে পাচ্ছেন এটা রাউন্ড বার, অনেক ধরনের রাউন্ড বার। দেখতে পাচ্ছেন নর্মাল সেলাইন সিরিঞ্জ, এটা দিয়ে নর্মাল সেলাইন টেনে তারপর দাঁতের ক্যানেলে দিয়ে দেয়। দেখুন, দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব বিভিন্ন রাউন্ড বার চেঞ্জ করে কাজটা করে। দেখুন ফ্রেন্ডস, অবশ্যই রাউন্ড বার এটা বিভিন্ন নামে পরিচিত। দেখতে পাচ্ছেন স্যালাইন, নর্মাল স্যালাইন, এটা দিয়ে ডাক্তার সাহেব ওয়াশটা করে নেই। এই যে আমি কিছু সঙ্গে বললাম যে সিরিঞ্জের পানিটা হলো নর্মাল স্যালাইন, এই নর্মাল স্যালাইন দিয়ে কাজটা করেন। এটা হলো জিঙ্ক,
অক্সাইড এটা ফিলিং দেওয়ার জন্য দেখুন ফ্রেন্ডস মেডিসিন পেস্ট করে ফিলিং দেওয়া হয় এটা হলো ক্যালসিয়াম এটা ক্যালসিয়াম ক্যালসিয়াম দাঁতের কানের ভিতরে দেওয়া হয় কানের ভিতরে দিয়ে তারপর কটন দিয়ে তারপর ওয়াশটা করা হয় দেখুন ডাক্তার সাহেব স্যারিন নিচ্ছেন নর্মাল স্যারিন নিচ্ছেন সিরিঞ্জের মধ্যে নিয়ে তারপর ডাক্তার পেশেন্টের কানের ভিতরে দেওয়া হবে দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব কাজটা করতেছেন হ্যালো ফ্রেন্ড দেখুন আমি যে বললাম যে ক্যালসিয়ামটা ক্যালসিয়ামটা দাঁতের কানের ভিতরে দেওয়া হয় ক্যালসিয়ামটা দাঁতের ভিতরে দিয়ে তারপর কটন দিয়ে তারপর নর্মালি ফিলিংটা দেওয়া হয় জিঙ্ক অক্সাইড দিয়ে পেস্ট করে তারপর নর্মালি ফিলিংটা দেওয়া হয় হ্যালো ফ্রেন্ডস দেখুন ডাক্তার সাহেব ওনার কাজটা করতেছেন খুব ভালোভাবে যত্ন সহকারে দেখুন ফ্রেন্ডস আজকে ওনার ব্যথা একেবারে নেই কারণ আজকে ওনার তৃতীয় দিন কারণ রুট ক্যানালটা ভালোভাবে করতে করতে মাসটা প্রতিদিন করাতে ওনার ব্যথা কমে গেছে এবং দাঁতটা ক্যানালটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতে পারতেছেন কারণ ওনার ব্যথা কম তাই ভালোভাবে কাজটা করতে পারতেছেন হ্যালো ফ্রেন্ড দেখুন অবশ্যই ভালোভাবে কাজটা করতে হবে কারণ গুরুত্ব দেওয়া কাজটা না করলে সমস্যা হবে তাই ডাক্তার সাহেব খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে কাজটা করেন হ্যালো ফ্রেন্ড দেখুন সঠিকভাবে কাজটা করতে হবে ওনার ক্যানেল তিনটা ক্যানেলই খুব ভালো পরিষ্কার করতে হবে কারণ তিনটা ক্যানেল ভালো পরিষ্কার না করা হয় তাহলে সমস্যা হবে দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব কাজটা করতেছেন হ্যালো ফ্রেন্ডস দেখুন ওনার ক্যানেলটা ভালোভাবে পরিষ্কার দিতে হবে তাই ডাক্তার সাহেব ভালোভাবে পরিষ্কার দিচ্ছেন হ্যালো ফ্রেন্ডস দেখুন ডাক্তার সাহেব যে মেশিনের পানি দিল স্প্রে হেভি স্প্রিড দিয়ে তারপর পানিটা দেওয়া হয় দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন খুব গুরুত্ব সহকারে হ্যালো ফ্রেন্ডস যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ওনার কাজটা খুব গুরুত্বভাবে করতেছেন দেখুন ফ্রেন্ডস মোটামুটি ওনার কাজটা সম্পূর্ণ হলো এখন ডাক্তার সাহেব ওনার জিঙ্ক অক্সাইড পেস্ট করতেছেন ফিলিংটা নর্মাল ফিলিংটা দেওয়ার জন্য দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব পেস্টটা খুব ভালোভাবে করতেছেন হ্যালো ফ্রেন্ডস দেখুন এটা জিঙ্ক অক্সাইড এটা নর্মাল ফিলিং ভিতরে ক্যালসিয়াম দিয়ে কটন দিয়ে পরে নর্মাল ফিলিংটা দেওয়া হবে দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব পেস্টটা করে নিল হ্যালো ফ্রেন্ডস দেখুন ডাক্তার সাহেব পেস্টটা করে নিয়েছে জিঙ্ক অক্সাইড দিয়ে উপরে যে ফিলিংটা দেওয়া হবে তার জন্য পেস্টটা করে নিল এখন ওনার যে ক্যালসিয়ামটা দেওয়া হবে হ্যালো ফ্রেন্ডস ক্যালসিয়ামটা দেওয়া হবে ক্যালসিয়াম এখন পেস্ট করা হবে দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ওনার জন্য ক্যালসিয়াম নেবে ক্যালসিয়ামটা পেস্ট করা হবে দেখুন ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস দেখুন ডাক্তার সাহেব হ্যালো ফ্রেন্ডস দেখুন ডাক্তার সাহেব ওনার যে ক্যালসিয়ামটা দেওয়া হবে দাঁতের ক্যানেলে দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব নিতেছেন এটা পাউডার ক্যালসিয়াম পাউডার পেস্ট করা হবে পেস্ট করে তারপর দাঁতের ক্যানেলের ভিতরে দেওয়া হবে দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ওনার যে ক্যালসিয়াম পাউডারটা পেস্ট করতেছেন দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ওনার পেস্টটা দেখুন খুব ভালোভাবে করতেছেন হ্যালো ফ্রেন্ডস দেখুন ডাক্তার সাহেব ওনার যে ক্যালসিয়ামটা খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছেন কারণ ভালো পেস্ট করতে হবে যদি ভালো পেস্ট না করা হয় তাহলে ক্যালসিয়ামটা সঠিকভাবে সেটিং হবে না দেখুন দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন হ্যালো ফ্রেন্ডস দেখুন খুব আস্তে আস্তে পেস্টটা করতে হয় দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব এখন ওনার যে ক্যানেলে কাজটা করা হলো ক্যানেলের ভিতরে যে যদি পানি বা হাওয়া থেকে থাকে তার জন্য ডাক্তার সাহেব শুয়ের সাজে তুলা পেঁচিয়ে ভিতরের যে ব্লাড এবং পানিটা বের করে নেবে দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব তুলা শুয়ের সাজে পেঁচিয়ে তারপর ভিতরে পানিটা এবং ব্লাডটা বের করে নেবে নিচ্ছে দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব তুলা ভালোভাবে পেঁচিয়ে তারপর ওনার ক্যানের ভিতরে দেওয়া হচ্ছে দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন হ্যালো ফ্রেন্ডস দেখুন যতক্ষণ পর্যন্ত ব্লাড থাকে বা পানি থাকে ভিতরে অবশ্যই বের করে নিতে হবে
কিল ফিলিংটা দেওয়া যাবে না এবং ক্যালসিয়ামটা দেওয়া যাবে না অবশ্যই জীবাণুটা এবং কি ব্লাড পানি এগুলো বের করতে হবে দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব এগুলো বের করে নিচ্ছেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অনুযায়ী ক্যানেলটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ডাক্তার সাহেব বারবার তুলার মধ্যে সুই পেঁচিয়ে ভিতরের পানিটা এবং ব্লাডটা বের করে নিচ্ছেন অবশ্যই যদি থাকে ভিতরে ব্লাড এবং পানি তাহলে সমস্যা হবে তার জন্য ডাক্তার সাহেব ভালো করে নিচ্ছেন দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ক্যালসিয়াম দিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব যে রাউন্ড বার দিয়ে ক্যালসিয়াম ভিতরে দিয়ে দিচ্ছেন দেখুন ফ্রেন্ডস খুব ভালোভাবে দিচ্ছেন দেখুন ফ্রেন্ডস অবশ্যই ক্যালসিয়ামটা প্রত্যেকটা ক্যানেলে দিতে হবে সঠিকভাবে দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ওনার যে ক্যানেলের কাজটা করা হলো ক্যানেলের ভিতরে ক্যালসিয়াম দেওয়া হচ্ছে দেখুন ফ্রেন্ডস খুব ভালোভাবে দিতেছেন ক্যালসিয়ামটা ক্যালসিয়ামটা দিয়ে তারপর কটন দিয়ে নর্মাল ফিলিংটা দেওয়া হবে দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব ক্যালসিয়াম দিয়ে দিচ্ছেন তবে অবশ্যই ক্যানেলের ভিতরে ক্যালসিয়ামটা যেতে হবে ক্যানেলের ভিতরে ক্যালসিয়ামটা গেলে ওনার সমস্যাটা হবে না এবং কোনো ব্যথা হবে না এবং ক্যানেলটা যে ঘাটতি জায়গাটা পূরণ হয়ে যাবে দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব খুব ভালোভাবে ক্যালসিয়ামটা দেওয়া দিতেছে দেখুন ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস দেখুন ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করতেছেন তবে অবশ্যই ভালোভাবে কাজটা করতে হবে কারণ ক্যানেলের ভিতরে ক্যালসিয়াম যদি না যায় তাহলে ক্যানেলের ঘাটতিটা পূরণ হবে না তার জন্য অবশ্যই ভালোভাবে ক্যালসিয়ামটা দেওয়া হবে দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ভালোভাবে কাজটা করতেছেন ক্যালসিয়ামটা ওনার ভিতরে একদম ভালোভাবে দিয়ে দিচ্ছেন দেখুন ফ্রেন্ডস এখন তুলা দিয়ে দিচ্ছেন এখন ওনার নর্মাল ফিনটা দেওয়া হবে দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব নর্মাল ফিনটা দিতেছেন হ্যালো ফ্রেন্ড দেখুন নর্মাল ফিনিংটা খুব ভালোভাবে পেশ করে নিয়েছেন ডাক্তার সাহেব এখন ফিনিংটা দিতেছেন দেখুন ফ্রেন্ডস ফিনিংটা দেওয়ার কারণ হলো উনি যেই স্বাভাবিক খাবার অবশ্যই খাওয়া লাগবে খাবার খেলে যেন ভিতরে না যায় এবং খাবার ক্যানের ভিতরে গিয়ে ব্যথা করতে পারে তার জন্য অবশ্যই ক্যানটা ফিনিংটা দেওয়া দরকার দেখুন ফ্রেন্ড ডাক্তার সাহেব ফিনিংটা দিয়ে দিচ্ছেন হ্যালো ফ্রেন্ড দেখুন ফিনিংটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছেন অবশ্যই ভালোভাবে দিতে হবে কারণ ফিনিংটা ভালোভাবে না দিয়ে গেলে খাবার খেলে উড়ে যেতে পারে হ্যালো ফ্রেন্ড দেখুন ডাক্তার সাহেব ভালোভাবে দেখে নিচ্ছেন নিরড় দিয়ে ঠিকভাবে ফিনিংটা হয়েছে কি না দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব বারবার দেখে নিচ্ছেন অবশ্যই সঠিকভাবে সঠিক কাজটা করা ভালো দেখুন ফ্রেন্ডস ডাক্তার সাহেব কাজটা করতেছেন হ্যালো ফ্রেন্ডস আজকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস দেখুন আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন নতুন নতুন টপিক নিয়ে আবার আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো থাকেন ফ্রেন্ডস